ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব প্যাস নারেশন নোট 12। প্রদত্ত ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে শুধু হোয়াই অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার থাকলে ডিয়ার ভিউয়ার্স প্রদত্ত ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে শুধু হোয়াই অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে ওয়ান টু নো অথবা ওয়ান্টেড টু নো, এবং WH ওয়ার্ডের জন্য হোয়াই থাকলে দ্য রিজন, নো থাকলে দ্য ওয়ে, হোয়েন থাকলে দ্য টাইম, হোয়ার থাকলে দ্য প্লেস বসাতে হয়। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব এই ব্যাখ্যাগুলো কিভাবে প্রয়োগ করা যেতে পারে। লিমা সেট টু সুমন, লিমা সুমনকে বলল রত্না কল্ড ইউ, রত্না তোমাকে ডেকেছিল। সুমন সেট হোয়াই, অর্থাৎ প্রদত্ত ডিরেক্ট নারেশনের রিপোর্টের স্পিচে শুধু হোয়াই, ইয়েস শুধু হোয়াই রয়েছে, অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার থাকলে ইয়েস হোয়াই রয়েছে। ইনডিরেক্ট করার সময় আমরা কি করব? ইনডিরেক্ট করার সময় আমরা আগে রত্না কল্ড ইউ, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই স্পিচ এর নারেশন করব। সো লিমা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি হবে টোল্ড, যেহেতু অবজেক্ট রয়েছে সুমন সুমন। ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বস, রত্না, দ্যাটের পর সাবজেক্ট বসাবো রত্না, রত্নার থার্ড পারসন কাউকে অনুসরণ করে না, তাই রত্না, রত্নায় বসলো রত্না। কল টিউ সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এ পরিবর্তন করতে হবে, রত্না হ্যাড কল্ড, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন, সুমনের প্রোনাউন হচ্ছে হি, ইউ যেহেতু এখানে অবজেক্ট, হি এর অবজেক্ট হচ্ছে হিম। এবার সুমন বলল, সুমন বলল কেন, হোয়াই, সুমন সেইট হোয়াই, হোয়াই। প্রদত্ত ডিরেক্ট নারেশনের রিপোর্টের স্পিচে শুধু হোয়াই অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার থাকলে ইয়েস শুধু হোয়াই রয়েছে। ইনডিরেক্ট করার সময় আমরা যখন ইনডিরেক্ট করব রিপোর্টিং ভার্বটি হবে ওয়ান টু অথবা ওয়ান্টেড টু, অর্থাৎ সুমন, এখন আমরা রিপোর্টিং ভার্ব বসাবো ওয়ান্টেড টু, সেইট যেহেতু ভি টু ওয়ান্টেড টু, নো। WH ওয়ার্ডের জন্য হোয়াই থাকলে দ্য রিজন, হাউ থাকলে দ্য ওয়ে, হোয়েন থাকলে দ্য টাইম, হোয়ার থাকলে দ্য প্লেস বসাতে হয়। এখানে যেহেতু হোয়াই রয়েছে, হোয়াই থাকলে দ্য রিজন বসাব, অথবা ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচে শুধু হোয়াই অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার থাকলে, দুইভাবে ইনডিরেক্ট নারেশন করা যায়। এক্ষেত্রে অথবা, অথবা লিমা সেট টু সুমন, রত্না কল্ড ইউ, সুমন সেট হোয়াই, এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি হবে আস্ক বা আস্কড, এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে WH ওয়ার্ডটিকে বসাতে হয়। উল্লেখ যে যে অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ লেট প্লাস আস কে কেন্দ্র করে প্রদত্ত WH ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক ব্যবহার করা হয়েছে, সেই অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ লেট প্লাস আস সেন্টেন্সকে কেন্দ্র করে উক্ত WH ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন যেটি রয়েছে দ্বারা মনে মনে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স বানিয়ে ইনডিরেক্ট করতে হবে, অর্থাৎ অথবা দ্বিতীয় যে নিয়মটি রয়েছে, দ্বিতীয় নিয়মটির ক্ষেত্রে এই হোয়াইকে রত্না কল্ড ইউ একে কেন্দ্র করে, রত্না কল্ড ইউ একে কেন্দ্র করে হোয়াই দ্বারা একটি মনে মনে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স বানিয়ে ইনডিরেক্ট নারেশন করতে হবে। লেটস গো, লিমা সেড টু সুমন, রত্না কল্ড ইউ, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, লিমা টোল্ড সুমন, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট, রত্না থার্ড পার্সন কাউকে অনুসরণ করবেন না, রত্না, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট, হ্যাড কল্ড, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সুমনকে অনুসরণ করে,
রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে। এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন, সুমনের প্রনাউন হচ্ছে হি, ইউ যেহেতু এখানে অবজেক্ট, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। সুমন সেট হোয়াই, রিপোর্টিং ভার্বটি হবে অর্থাৎ সুমন, রিপোর্টিং ভার্বটি হবে আস্ক বা আস্কড, যেহেতু ভি টু আস্কড। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা এর পরিবর্তে উক্ত ডাব্লিউএইচ ওয়ার্ডটিকে বসাতে হয়। হোয়াই অর্থাৎ হোয়াই দ্বারা, রত্না কলটিউ, একে কেন্দ্র করে একটি ডাব্লিউএইচ কোশ্চেন বানাতে হবে। রত্না কলটিউ অর্থাৎ রত্না লিমা সুমনকে বললো রত্না তোমাকে ডেকেছিল, সুমন বলল কেন, অর্থাৎ কেন রত্না আমাকে ডেকেছিল। হোয়াই ডিড শি কল মি, অর্থাৎ সে আমাকে কেন ডেকেছিল। হোয়াই ডিড শি কল মি, হোয়াই ডিড শি কল মি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সাবজেক্ট শি, শি থার্ড পার্সন, কাউকে অনুসরণ করবে না, শি বসবে। হোয়াই ডিড শি, ডিড রয়েছে সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট বানাতে হবে। হোয়াই শি হ্যাড কল কল্ড মি, মি কাকে অনুসরণ করবে, সুমন, এখানে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করবে মি, মি অনুসরণ করবে রিপোর্টিং সাবজেক্ট সুমনকে। সো সুমন এর প্রনাউন হচ্ছে হি, মি যেহেতু অবজেক্ট, হি এর অবজেক্ট হচ্ছে হিম। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ইন্সপায়ার মি সো দ্যাট আই ক্যান অ্যাপিয়ার বিফোর ইউ উইথ মোর আপডেটস। থ্যাংক ইউ।